প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। তুই যদি না আসিস তাহলে কিন্তু নেক্সট টাইম তোর বাসায় আমার পা পড়বে না। হইছে, ব্ল্যাকমেল করা বাদ দে, আর ওই ঘরের মানুষের সাথে মিলে ষড়যন্ত্র করাটাও বাদ দে। আসতেছি। তবে হ্যাঁ, তিন দিন বেশি কিন্তু আমি পারবো না, বুঝছস? তিন দিন ম্যাক্স। দোস্ত, একবার শুধু আয়, দেখবি তোর আর যেতে ইচ্ছা করছে না। আর শোন, ক্যামেরাটা নিয়ে আসতে কিন্তু ভুল করিস না। এই ভুল কি আমার কোনোদিন হয়? আসতেছি। ঠিক আছে দোস্ত, আয় তাহলে। তবে যাই বলিস দোস্ত, আসার পর কেমন জানি জায়গাটার মায়া পড়ে গেছে। ওই আবেগ ইমোশনহীন শহরে আর যাইতে ইচ্ছা করতেছে না। তাই নাকি? আমার জানা মতে তুই বাড়ির বাইরে যাসনি, কার মায়া পড়লি? মায়াবিনী। একটা মেয়ে এত সুন্দর হইতে পারে দোস্ত, আমার বিশ্বাস ছিল না। মেয়েটাকে দেখলে কি মনে হয় জানোস? যেন গভীর সমুদ্রের ঝিনুকের স্নিগ্ধতা। নদীর এত কাছে থেকে আমরা তার খোঁজ পেলাম না, কেসে? এরকম ঝিনুকের খোঁজ পাইতে হলে পাক্কা ডুবুরি হতে হয় আর গভীর জলে ডুব দিতে হয়। সাঁতার জানিস তো? একটাই সমস্যা দোস্ত, সাঁতার তো জানি না। এই ডুব দিলে ডুবতেই থাকব। কিন্তু ভাইজান, সাঁতার না জানি না যদি জলে ডুব দেন তাহলে তো মাইনষে ব্যাকল কবে? হ্যাঁ। আচ্ছা দোস্ত, যে কোনো কিছু দরকার হলে ওকে বলিস, ও আসবে। আমি একটু দেখি আশেপাশে কি অবস্থা। থাক তোরা।
তা ভাইজান পাখি ডাকে ডা কইলেন না তো? পাখি? হ ঠিক হইস, পাখিটা আমার অচিন পাখি, মায়া সুরে ডাকা ডাকে, আকুল এই হৃদয় আমার কোন শিকলে বেঁধে রাখে, পাখি আমার অচিন পাখি। কেন ছবি তুলবেন? আচ্ছা মেরে ভাঙবো, ক্যামেরা দেন। কি অপরাধ? এগুলো ছবি? ছবি এগুলো না, দেখ তো এগুলো কোনো কথা। ওয়াও, আপনি এত সুন্দর ছবি তুলেন। থ্যাংক ইউ। দেখ দেখ ছবিগুলো কি সুন্দর আসছে। জানেন কেউ কোনোদিন আমার এত সুন্দর করে ছবি তুলে নাই, সিম্পলি ওয়াও। পাগল হয়েছিস তুই? কার জন্য কি করি আমি? ক্যামেরা দেখ। আপনাকে না ভদ্র ভাবছিলাম, এরপর থেকে অনুমতি না নিয়ে ছবি তুললে না ভেঙে ফেলবো এই ক্যামেরা। যত সব চল। না না আরো তুলবেন, আমার ক্যান্ডির ছবি কিন্তু ভালো আসে। ওকে আপনি এডিট করতে পারেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাকে সবগুলো ছবি এডিট করে দিতে হবে, আমি প্রোফাইল পিক হিসেবে দিব। আপনি সবসময় এরকম সুন্দর করে কথা বলেন। আমার কথা বলতে ভালো লাগে, কিন্তু ওই যে শয়তান মেয়েটা আছে না, ওই শয়তান মেয়েটা আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না। ও আমার কাজিন, আবার ফ্রেন্ডও, বয়সে আমার চেয়ে একদিনের বড়, কিন্তু সবসময় বড় বোনের মতো খবরদারি করে। আচ্ছা বলেন তো, একদিনের বড় কি কোনো বড় হলো? একদমই না। এই মেয়েটার জন্য আমি আমার জীবনে কিচ্ছু করতে পারলাম না। ওর কথা বাদ দেন, আপনার কথা বলেন। আপনাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখি নাই, আপনি কি এবারই প্রথম আসছেন? আর শুধু কি আমাদের বিয়ে? আগে আপনি বলেন আপনার নাম কি? আপনার নামই তো জানা হয় নাই, কি নাম আপনার? আপনার নাম জানতে চেয়েছি। নিয়ন। আচ্ছা নিয়ন আলো, এবার আমরা ফিরে যাই। রং খেলার সময় হয়ে গেছে। ও আর যেটা আপনাকে বললাম সেটা যেন মনে থাকে। কি বললো কি মনে রাখবো? Thank you.
এমন হা করে আছেন কেন? আপনার কথা শুনে ভাই, আসলে এমন আবেগহীন জামানাই এমন প্রেম হয় আমি বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করানোর জন্য কিছু বলছি না, আমি আমার ভালোবাসা আর ভালোবাসার মানুষটাকে যথেষ্ট বিশ্বাস করি, সেটাই আমার জন্য যথেষ্ট। আপনি যাওয়ার কারণ জানার জন্য জোরাজুরি করছিলেন, আর মোমেন্টটাও ভালো ছিল, তাই বলে ফেলছি। রাগ করবেন না ভাই, আসলে আপনার এই ভালোবাসার গল্পটা এতটা সুন্দর, যেটা স্বাভাবিক দৃষ্টিতে অস্বাভাবিক মনে হওয়াটা মোটেও অবিশ্বাস্য নয়, একেবারে ঐশ্বরিক ভাই। তো আপনার এই ভালোবাসার কথা তাকে আপনি কখন জানিয়েছিলেন আর তা কিভাবে? ঐশ্বরিক মুহূর্তগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না ভাই, আর দেখতে দেখতে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল। সকালেই চলে যেতে হবে, দুদিন পর তো আমরাও চলে যাব। ফিরে আসতে হলে তো চলে যেতে হয়, একটা দিন থেকে গেলে কি এমন ক্ষতি হবে? সময় শেষ, অ্যাকচুয়ালি অফিসে একটা নতুন প্রজেক্ট ঢুকছে, তো আমাকে যেতেই হবে। আমার থেকেও ইম্পর্টেন্ট, থাকতে থাকেন না থাকতে নাই, আমি এত রিকোয়েস্ট করতে পারবো না, ভাল লাগে না আমার। একদমই না, এখন তোমার চেয়ে কোনো কিছু ইম্পর্টেন্ট আমার জীবনে নেই মায়াবিনী। যাবি তো, যা। বনের পাখি কি আবার কখনো আপন হয়? আমিও ভুলে যাব, একদম মনে রাখবো না, সব কিছুর থেকে ব্লক করে দিব। একা একা শুধু আমি কেন কষ্ট পাবো? কে এসে? কার উপর রাগ ঝাড়া হচ্ছে শুনি? এদিকে সবাই খুঁজতেছে। কষ্ট করে খুঁজে কিলা বল যে আমি হারাই গেছি। বেচারা তো অনেকক্ষণ খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, থাক গিয়ে বলি। আরে পাগলি, ড্রেসটা তো চেঞ্জ করে যা। করতেছি, পাগল একটা। জিকো ভাই কিন্তু একটা ভালো কাজ পেয়েছে, নারী মহলে এখন তার বেশ কদর। আমার কদর আপনার কাছেও কম না দেখছি। হ্যাঁ তাই তো দেখছি, খুব তো বলছিলেন থাকলে থাকেন না থাকলে নাই। তাহলে সকাল থেকে মুখটা ওরকম হাওয়াই মিঠার মতো মিলিয়ে গিয়েছিল কেন? ভাবছিলেন আমি চলে গেছি, তাই না? আমার ঠেকা। রাতভর ভেবে দেখলাম প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্তগুলো বেশি সুন্দর, সুতরাং সেই মুহূর্তগুলো মিস করা বোকামি হবে। মানে
মানে আপনি সুন্দর, আপনার চোখ দুটো মায়ায় মাখা, মায়াবিন। আমি বাড়ি যাব। তাকান আমার দিকে। যে চোখ এত মায়ায় ভরা, সেই চোখ কি কখনো মিথ্যা বলতে পারে? আপনার চোখ বলছে আপনি এখন এই মুহূর্তে আমার পাশে থাকতে চান। ভাই এই ধরেন আপনি আপনার ক্যামেরা, এটা একটু পরপর এক একখান মাইয়ে এ কয় ভাইয়া মোর একখান ছবি তুললে দেন, ভাইয়া মোর আর একখান ছবি তুললে দেন। কে ওকে ছবি তোলার গোষ্ঠী গিলাই? আমার কি আর খাইলে কোনো কাম নাই? আমার কামলা পাইছে। এই শোন, ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স।
কিন্তু পেতেই হবে। এবার তো পেতেই হবে আমাদেরকে, আমাদেরকে পেতেই হবে, পেতে হবে, পেতে হবে। এবার কিন্তু টাই ফাইনাল। এবার যে জিতবে সেই কিন্তু উইনার। ভালো একটা দিন। এই দিন থেকে মনে হলো কাল না তোর জন্মদিন। বাহ, তোর মনে আছে আমার জন্মদিনের কথা? আমি তো ভাবলাম আমি এবার কাউকেই বলবো না, দেখি কার মনে থাকে আর কে আমাকে উইশ করে। তো এবার কি স্পেশাল উইশ করবি শুনি? এবারের উইশটা অনেক স্পেশাল হবে এবং খুব স্পেশালি যাব, যাতে একজন মানুষ আমাকে পাগলের মতন ভালোবাসে, আমার ছোট ছোট বিষয়গুলোর দিকে খেয়াল রাখে, একদম সিনেমার হিরোদের মতন। হিরোদের মতো? তো শাহরুখ খান নাকি ইমরান হাশমি? ফোন কই? আন্টি তোকে ফোন দিতেছে বারবার, কালকে রাতেই তো লঞ্চে যাবি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যা তুই, আমি ফোন দিচ্ছি। ঠিক আছে যা। মানুষটার প্রতি এত অভ্যস্ত হয়ে পড়ছি, আজ বাদে কাল তো সে চলেই যাবে, এরপর কি সে আমাকে সত্যিই মনে রাখবে? না, এই কয়দিন নিছক বিয়ে বাড়ির মজা ভেবে সব ভুলে যাবে। আচ্ছা, সে কি আমাকে ভালোবাসে? না, আমি বেশি বেশি ভাবছি। ভালো না বাসলে সে কাজটা সব বাদ দিয়ে থেকে যাবে কেন? আচ্ছা, আমিও কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? কেন ধরছে না? ধুর ছাতার মাথা, ভাল লাগে না কিছু। Thank you.
আচ্ছা, তাহলে কি সত্যিও আমাকে ভালোবাসে না? আমার কল্পনারাজ্যের সব ভাবনারা ইচ্ছারা তবে মিথ্যা হয়ে যাবে? সবই কি ভুল আবেগ? ও কি চলে গেছে তা তো জানি না, আমাকে কিছু বললো না। বললে কি তুই যেতে দিতি? এজন্যই হয়তো না বলে চলে গেছে। এটা না কোনটা তাহলে? আরে বোকা মেয়ে, তুই কাঁদতেছিস কেন? পাগল, চল তোকে নিয়ে একটা স্পেশাল জায়গায় ঘুরে আসি। আরে চল, তুই না স্বাস্থ্য ভালোবাসিস, আমি নিজের হাতে তোকে সাজিয়ে দিব। সাজলে না তোর মন ভালো হয়ে যায়, আর শাড়ি পরতে হবে কিন্তু। একদমই ইচ্ছা করছে না, আমার মন ভালো নেই। চল, আমার মন ভালো নেই, চল। তুই দেখবি তোর মন ভালো হবে, হবে এবং হবে। চল, অনেক সুন্দর করে সাজাবো। অনেক জ্বালাস তুই। ভাই ভাই ভাই, শেষটা তো জানলাম না ভাই, তারপর কি ঘটেছিল? আপনি কি তাকে সারপ্রাইজ দিয়েছিলেন? আপনি কি করে বুঝলেন আমি সারপ্রাইজ প্ল্যান করতেছিলাম? আমি অনুমান করলাম। আসলে আমি একজন রাইটার, আমি সর্বস্তরেই গল্পের অনুসন্ধান করি। আপনাদের গল্পের শেষটা না জানা পর্যন্ত আমি আসলে মনে শান্তি পাচ্ছি না। এমন জানলে আপনার গল্পটাই বলতাম না। না না ভাই, রাগ করবেন না, আপনার অনুমতি ছাড়া আমি এই গল্প কোথাও লিখব না। তারপর কি ঘটেছিল একটু বলেন না। তারপর তাই ঘটছিল যা আমাদের ভাগ্যে ছিল। আমি শুধু এতটুকু জানি ভাই, প্রত্যেকটা বছর ঠিক এই দিনে বিকেল 5টার সময় নদীর ঘাটে আমি আমার জীবনের স্পেশাল মোমেন্টটা কাটাই। গল্প তো সুন্দর, কিন্তু গল্পের ক্লাইম্যাক্সটা কোথায়? কোথাও ক্রাইসিসও নেই, কেন যেন জমতেছে না গল্পটা। আমাকে সরজমিনে গিয়ে দেখতে হবে ব্যাপারটা। ভাই 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 যান। গল্প করতে করতে এসেছি, একটা জরুরি বিষয় ওনাকে জিজ্ঞেস করা খুব দরকার ভাই। নিয়ন ভাই এখন কারোর সাথে কথা কবে না, ওনারে ওনার মতো থাকতে দেন প্লিজ, আমার যাওয়া খুব দরকার। আরে ভাই কইলাম তো, ওনারে ওনার মতো থাকতে দেন। কেন ভাই, কোনো সমস্যা? অধরাপু কি দেখা করতে আসেনি আজকে? আপনি অধরারে চিনলেন কই থেকে? নিয়ন ভ্যানিতের মুখে শুনছি, সারা রাত লঞ্চে ওনার আর অধরার প্রেমের কাহিনী শুনতে শুনতেই তো আমরা এলাম। সত্যি কি অদ্ভুত প্রেমের গল্প, এমন প্রেম পেতে হলে ভাগ্য দরকার। 4টার উপরে বেজে গেল, কই অধরাপু কি আসবে না? কই দেখছি না যে ওনার মুখে অধরার এত প্রশংসা শুনেছি যে সামনাসামনি দেখতে পাওয়ার লোভটা সামলাতে পারলাম না। সত্যি এমন জুটি সামনাসামনি দেখতে পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। কিন্তু সেই ভাগ্যটা তো নিয়ন ভাইয়েরও নাই, নদীর জলে ভাইসে গেছে। মানে সেদিন সন্ধ্যায়ও কি অধরা দেখা করতে আসেনি? আইছিল। তারপর তারপর
কেমন আছেন? অনেক ভালো আছি। আপনার কাছ থেকে দূরে থাকতে কেমন লাগে সেটা পরীক্ষা করছিলাম, তাই কাল বিকেল থেকে অদৃশ্য ছিলাম আর আপনার ফোন পিক করিনি। তাই বুঝি, তার রেজাল্ট কি পেলেন? খারাপ, খুব খারাপ। রাতভর ছটফটানি আর দিনভর অপেক্ষার ক্লান্তি। উচিত শিক্ষা হয়েছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। আপনাকে দেখে কি তো মনে হচ্ছে না আপনি খুশি হয়েছেন, বরঞ্চ আপনার চেহারায় একটা অস্থিরতার ছাপ ভেসে উঠছে। ও, আপনি আবার দেখেছেন ও তো, কাউকে দেখলে যে তাকে প্রশংসা করতে হয় সেটা বুঝি জানা নেই। কি প্রশংসা করব যদি ভাষাই খুঁজে না পাই? এখানে কেন দেখেছেন? একটু পর আমরা চলে যাব, মা তো খুঁজবে। এখানে ডাকার একটা কারণ আছে। কি কারণ সেটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে আর আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর ইনস্ট্রাকশন হচ্ছে, জানি না এটা আপনার কততম জন্মদিন, শুধু এইটুকু জানি আমার জীবনে আসার পর আপনার প্রথম জন্মদিনটা স্মরণীয় হয়ে থাক। কিন্তু মায়াবিনী কেন? আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন আপনার মায়ে জড়িয়েছিলাম, তাই মায়াবিনী। শুভ জন্মদিন মায়াবিনী। আপনার এই স্পেশাল দিনে আপনার কাছ থেকে বেশ কিছু পারমিশন চাইব এবং আমি জানি আপনি সেটা দিবেন। ও, আপনি নিশ্চিত যে আমি পারমিশন স্কুল আপনাকে দিয়ে দিব? ইয়েস, কারণ আমি বিশ্বাসে বাঁচি। নাও তো দিতে পারি। অবশ্যই দিবেন। ওকে, এক, আমাদের এই সম্বোধনটা আপনি থেকে তুমিতে আসতে চাই। বিশ্বাস করুন, আপনি বলতে বলতে আমার দম বন্ধ হয়ে আসছে। গ্রান্টেড। আর দুই, কেকটা কাটতে চাই আর আপনাকে আমার জীবনে স্বাগত জানাতে চাই। মিষ্টি সুহাসিনী, যেন স্বর্গ হতে আসা। শুভ জন্মদিন মায়ের। প্রথম পারমিশনটা গ্রান্টেড করা হলো আর দ্বিতীয়টা ভেবে বলছি। ওকে, ভাবুন, আপনাকে সময় দেওয়া হলো 1 মিনিট 40 সেকেন্ড। ভাবুন ভাবুন। হচ্ছেটা কি? আমি কিন্তু সাঁতার জানি না। তাহলে তাড়াতাড়ি করুন, এটা ভাবতে এত সময় লাগে। ঠিক আছে, ভাবা শেষ, কিন্তু আমারও কিছু শর্ত আছে যেগুলো মেনে নিতে হবে। কি শর্ত? এক, আমি সারা দিনে অসংখ্যবার কল দিব এবং কোনো কল কাটা যাবে না। ওকে। দুই, আমি সারা দিনে 3 বার ভিডিও কল দিব এবং সেই ভিডিও কলে রাতে ঘুমানোর আগ পর্যন্ত থাকতে হবে। ডান। তিন, আমার সাথে দেখা করতে আসতে হবে প্রতি সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে? আচ্ছা ঠিক আছে, 15 দিনে একবার, কিন্তু 2 দিনের ছুটি নিয়ে আসতে হবে। ওকে, দিলাম। মধুরা, এই কেউ আছেন? মধুরা,
পরে পাওয়া গেছিল, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছিল। অ্যাকচুয়ালি অফিসে একটা নতুন প্রজেক্ট ঢুকছে, তো আমাকে যেতেই হবে। আমার থেকেও ইম্পর্টেন্ট, থাকতে থাকেন না থাকতে নাই, আমি এত রিকোয়েস্ট করতে পারবো না, ভাল লাগে না আমার। একদমই না, এখন তোমার চেয়ে কোনো কিছু ইম্পর্টেন্ট আমার জীবনে নেই মায়াবিনী। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স।